নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ফের একবার তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়, তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ছবি সামনে ধরা পড়লো। যেখানে তাপস রায় তিনি বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে দল করতে হলে তাহলে ভাববো, দল করার জন্য যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে তুষ্ট করতে হয় তাহলে ভাববো, এমনটাই বলেছেন তাপস রায়। আর ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। নিজেকে হাতি ভাবে কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ। এই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয় নিশ্চয়ই আমি ভাববো। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলে তো 6-7 বছর ছিল না, বলেছিল তো এই দলটা তো উঠেই যাবে, বলে 6 বছর সাসপেন্ড করেছে, 6 মাস থাকবে তো দলটা। তারপরে স্বামী স্ত্রী মিলে কি কি বলেছিল সব কাগজ আমার কাছে রয়েছে, প্রয়োজনে সেগুলো আবার উল্লেখ করব। আমাদের দলের মধ্যে এই বিভাজন সৃষ্টি যারা করতে চাইছে, দে উইল বি আইডেন্টিফাইড সুন, তারপরে নিশ্চয়ই দল তাদের বিরুদ্ধে যেটা করার করবে। প্যারালাল একটা ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে 60টা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়, বলে দেয় 15 বছর ধরে আমার ওপর যে অত্যাচার, অন্যায়, অবিচার এবং যে অসভ্যতা, অসম্মান, তার বিচার হোক। যদি রাজনীতি না করে সুদীপ ব্যানার্জি যদি অভিনয় করতেন তাহলে দাদা সাহেব ফালকে, মানে আমাদের দেশের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা ওর জন্য রাখা ছিল এবং অস্কার পেত কিনা আমি জানি না, তবে ওর নাম বিবেচিত হতো। আপনাদেরকে শোনালাম তাপস রায় তার বক্তব্য। তিনি যেমনটা বলেছেন, এই যে প্রবীণ সাংসদকে বিধেছেন আরও এক প্রবীণ বিধায়ক এবং বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায়, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকেই বিধলেন এইভাবেই, যদি দল তুষ্ট করে তাকে দল করতে হয় তাহলে সেই নিয়ে তিনি ভাববেন, এমনটাই বলেছেন তাপস রায়। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি। দেবজ্যোতি, তাপস রায় এ যে মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, ফের একবার প্রকাশ হইল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। গত কয়েকদিন ধরে যে দ্বৈরথ চলছে বিভিন্ন প্রবীণ এবং নবীনদের নিয়ে, তাতে কিন্তু নতুন ভাবে আজকে সংযোজন হয়েছে তাপস রায়ের বক্তব্য। কারণ গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য রেখেছিলেন এবং সেখানে বলেছেন যে দলে কে কি বলছে তা নিয়ে তার কিছু বলার নেই, এবং সেখানে বেশ কিছু তিনি বিশেষণ ব্যবহার করেছেন। তারপরে ক্ষুব্ধ হন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তাপস রায়। তিনি ইতিমধ্যেই কিন্তু যেটা জানিয়েছেন যে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে কোনো রকমভাবে রাজনীতি আগামী দিন করবেন কিনা তা পরিষ্কার করে দিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন উত্তর চব্বিশ পরগনায় দলের বিশেষ দায়িত্ব রয়েছে, তিনি ব্যারাকপুর এবং দমদমের সাংগঠনিক জেলা সভাপতি, সেই জায়গাতে তিনি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং সেই জায়গাতে নির্বাচন তাকে করতে হবে। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি রাজনীতিতে তার চেয়ে অনেক নবীন, তার কথা শুনে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ গত দুদিন ধরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যে বারবার আক্রমণ করেছেন তাতে নতুন সংযোজন আজকে, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে তুষ্ট করে রাজনীতি করেন সেই রাজনীতি তাপস রায় অর্থাৎ তিনি নিজে কোনোদিন করেননি এবং আগামী দিনেও করবেন না, এবং দলের পক্ষ থেকে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তিনি আগামী দিন রাজনীতি করবেন কিনা তা নিয়েও তিনি ভাববেন। এবং তিনি যেটা পরিষ্কার করে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসে কোনো দ্বন্দ্ব নেই, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বেই আগামী দিন তারা লড়াই করবেন। অর্থাৎ যারা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি যারা মমতা ঘনিষ্ঠদের পছন্দ করেন না, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠদের পছন্দ করেন না, তৃণমূল ঘনিষ্ঠদের পছন্দ করেন না, কিভাবে উত্তর কলকাতার 60টি ওয়ার্ডের তৃণমূল কর্মীর সমর্থকদের তিনি যেভাবে এক ঘরে করে রেখেছেন তাতে তিনি আগামী দিনে ফল পরিষ্কার পাবেন। অর্থাৎ দল কি ব্যবস্থা নেবেন সেটা দলের ব্যাপার, তবে তিনি আগামী দিনেও যেটা জানিয়েছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তিনি কোনো রকম ভাবে রাজনীতি করবেন না, কারণ রাজনীতিতে তিনি অনেক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রবীণ। অর্থাৎ নতুন পুরনো নিয়ে তৃণমূল কংগ্রেসের যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, যেটা সুব্রত বক্সী কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেছিলেন, তারপরে কুণাল ঘোষ দীর্ঘ বক্তব্য রেখেছেন, তীব্র আক্রমণ করেছেন এবং যে শব্দ চয়ন
সুব্রত বক্সী রাজ্য সভাপতি করেছেন এবং তাকেও তিনি উইথড্র করারও কথা বলেছেন, সেই জায়গাতেই কিন্তু তাপস রায় যেভাবে বক্তব্য রাখলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন, তা নিয়ে কিন্তু আজকে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। অর্থাৎ উত্তর কলকাতাকে তাপস রায় যে হাতের তালুর মতো চেনেন এবং উত্তর কলকাতায় তিনি জেলা সভাপতি ছিলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার তাকে সরানোর জন্য বলেছিলেন তাতেও তিনি উষ্মা প্রকাশ করেছেন এবং সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বারবার তাকে উত্তর কলকাতার সভাপতি করার জন্য বলছেন, সেই জন্যই তিনি তাপস রায়কে ব্যারাকপুর এবং দমদমের সাংগঠনিক জেলা সভাপতি করেছেন এবং উত্তর চব্বিশ পরগনার যে কমিটি গঠন হয়েছে নির্বাচন কমিটি, সেই নির্বাচন কমিটিতেও তাকে রাখা হয়েছে। সেই জায়গাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তাপস রায়। অর্থাৎ যে বাকযুদ্ধ গত কয়েকদিন ধরেই চলছে তাতে কিন্তু অন্য মাত্রা যোগ করছে তাপস রায়ের আজকে বক্তব্য। তবে তৃণমূল কর্মী সমর্থকরাও কিন্তু অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন, কারণ যেভাবে পুরনো এবং নতুনদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে তা কিন্তু আগামী লোকসভা নির্বাচনের খারাপ ফল তৃণমূল কংগ্রেসে করতে পারে। যদিও তাপস রায় বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ জোড়া ফুল এবং তৃণমূল নেত্রী, তাদের কাছে শেষ কথা, তার ছবিকে নিয়েই সবাইকে জিততে হয়, আমাকেও গত নির্বাচনগুলোতে তার ছবিকে সামনে রেখেই জিততে হয়েছে। এছাড়াও আরো তীব্র আক্রমণ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তৎকালীন সুব্রত মুখার্জি, তার বিরুদ্ধে জোড়া মোমবাতি নিয়ে বিক্ষুব্ধ প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং সেখানে সুব্রত মুখোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। তারপরে তিনি একেবারে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন তিনি হেরেছেন তো কি হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখার্জিকে তিনি হারিয়েছেন, তাতেও যথেষ্ট ক্ষোভ আজকে তাপস রায় এবং তিনি বক্তব্য রেখে সরাসরি আক্রমণ করেছেন। তবে আগামী দিনে এই দ্বৈরথ কিন্তু আরো বাড়বে বলে মনে করছে রাজনৈতিক, একেবারে এমনটা মনে করছে রাজনৈতিক মহল। দেবজ্যোতি, আরো একটা বিষয় জানবো যে তাপস রায়ের এই যে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সুদীপ বন্দ্যোপাধ্যায় তার কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? সুদীপ বন্দ্যোপাধ্যায় কালকে একটা বক্তব্য রেখেছেন, শুধু একটা ছোট্ট বক্তব্য রেখেছেন, হাতি চলে বাজার, তারপরেই কিন্তু ক্ষুব্ধ আজকে তাপস রায় এই বক্তব্যগুলো রাখতে শুরু করেছেন এবং তিনি তাকে সাদা হাতির সঙ্গে তুলনা করেছেন। যে গতকাল যেভাবে তিনি এই মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায় করেছিলেন তাকে তীব্র আক্রমণ করে তাপস রায় বলেছেন উনি হাতির কথা বলছেন, নিশ্চিত উনি হচ্ছেন সাদা হাতি, কারণ তিনি মোমবাতি মার্কা মানুষদেরই পছন্দ করেন। তৃণমূল কংগ্রেস কর্মী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা শুভাকাঙ্ক্ষী তাদের তিনি পছন্দ করেন না বলে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। বেশ, ধন্যবাদ তোমায় দেবজ্যোতি ঘোষ, বিশেষ প্রতিনিধি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় তাদের মধ্যেই ফের একবার দ্বন্দ্ব প্রকাশ হয়ে এলো। সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কি মন্তব্য করেছেন তাপস রায়, আরো একবার শোনাবো আপনাদের। ও নিজেকে হাতি ভাবে কিন্তু মোটেই হাতি নয়, সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে, তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ। এই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয় নিশ্চয়ই আমি ভাববো। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলে তো ছ সাত বছর ছিল না, বলেছিল তো এই দলটা তো উঠেই যাবে, বলে ছ বছর সাসপেন্ড করেছে, ছ মাস থাকবে তো দলটা। তারপর ওরা স্বামী স্ত্রী মিলে কি কি বলেছিল সব কাগজ আমার কাছে রয়েছে, প্রয়োজনে সেগুলো আবার উল্লেখ করব। আমাদের দলের মধ্যে এই বিভাজন সৃষ্টি যারা করতে চাইছে দে উইল বি আইডেন্টিফাইড সুন, তারপরে নিশ্চয়ই দল তাদের বিরুদ্ধে যেটা করার করবে। প্যারালাল একটা ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে সাতটা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়, বলে দেয় 15 বছর ধরে আমার ওপর যে অত্যাচার, অন্যায়, অবিচার এবং যে অসভ্যতা, অসম্মান, তার বিচার হোক। যদি রাজনীতি না করে সুদীপ ব্যানার্জি যদি অভিনয় করতেন তাহলে দাদা সাহেব ফালকে মানে আমাদের দেশের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা ওর জন্য রাখা ছিল এবং অস্কার পেত কিনা আমি জানি না, তবে ওর নাম বিবেচিত হতো। ও নিজেকে হাতি ভাবে কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত, আপনাদেরকে শোনালাম তাপস রায় তার মন্তব্য, ফের একবার তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দ্বন্দ্ব তা প্রকাশ হয়ে এলো এবং সেখানেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই কড়া ভাষায় আক্রমণ করলেন
তাপস রায়, তিনি যেমনটা বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে চলতে হলে, দল করতে হলে তিনি ভাববেন, এমনটাই কিন্তু আজকে বলেছেন তিনি। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই আক্রমণ করলেন তাপস রায়। তৃণমূলে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের দ্বন্দ্ব তুঙ্গে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তাপস রায় যে মন্তব্য করেছেন যে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে দল করতে হয় তাহলে তিনি ভাববেন, এমনটাই কিন্তু বলেছেন আজকে। সুদীপ যদি অভিনয় করত তাহলে অস্কারের নাম বিবেচিত হতে বলেই মন্তব্য তাপস রায়ের।